শোবিজ ছাড়ার ঘোষণা দিয়েছেন তরুণ অভিনেত্রী ও মডেল মৌরি সেলিম। ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা মৌরি অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। তার ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন, চিরদিনের মতো মিডিয়াকে বিদায় জানাচ্ছেন। তার ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়ে তিনি ভালো আছেন। সুস্থ সুন্দর জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মৌরি সেলিম। তিনি আরও বলেন, একসময় অভিনয় তার শখ ছিল, আর শখ থেকেই এত দূরে আসা। যতটা প্রত্যাশা করেছিল তার চেয়ে বেশি পেয়েছেন বলে লিখেছেন অভিনেত্রী। এজন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বেশ অনেকদিন ধরেই তিনি মিডিয়ায় কাজ করছেন না, আর তার পরিবারও চায় না, যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মৌরি। এখন পরিবারকে সময় দিচ্ছেন আর সাধারণভাবে জীবনযাপন করছেন। ভবিষ্যতেও তিনি এমনই থাকতে চান। পরিবারের নিজস্ব ব্যবসার পাশাপাশি অনলাইন ব্যবসা শুরু করার ইচ্ছা পোষণ করেছেন এই তরুণ অভিনেত্রী। মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত বেশ কমাস আগে নিলেও ধারাবাহিকের কাজ থাকায় একটু সময় লেগেছে। আবু হায়াত মাহমুদের 100-তে-100 ধারাবাহিক নাটক ছিল মৌরির অভিনীত শেষ কাজ। স্বপ্ন ছিল বড় পর্দায় অভিনয় করার, কিন্তু মাঝপথেই দিক পরিবর্তন করলেন অভিনেত্রী। সোনিয়া সুলতানা, বাংলাধারা।